নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলোকে আমি প্রথমেই জলে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এক চামচ নুন। এবার ডাঁটাটাকে 2-3 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। ডাঁটা ফুটে উঠলে সেটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো, আবারও খুব ভালো করে একবার নেড়ে ভেজে নেব। আলুগুলো সেদ্ধ হওয়া অবধি আলুগুলোকে কিন্তু ভাজতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ডাঁটাগুলো। ডাঁটাগুলোকেও খুব ভালো করে একবার নেড়ে চেড়ে 1-2 মিনিটের জন্য ভেজে তুলে রাখব। ডাঁটাটা তোলা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল করে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন। খুব ভালো করে এই ফোড়নটাকে ভাজতে হবে যতক্ষণ না তার থেকে সুগন্ধ বেরিয়ে আসে। অন্যদিকে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তার থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি, ডাঁটা আর আলুটা। এবার খুব ভালো করে একবার নেড়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটুখানি জলও অ্যাড করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু ডাঁটাটা ভাপানোর সময়তেও দিয়েছিলাম, আবার আলুটা ভাজার সময়তেও দিয়েছিলাম, তাই আপনারাও সেই আন্দাজে দেবেন। এইভাবে রান্না করে দিলে যারা সজনে ডাঁটা পছন্দ করে না তারাও অনায়াসে খাবে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।